দিন যত এগোচ্ছে রাজনৈতিক দলগুলির মধ্যে ততই বাড়ছে নির্বাচনী প্রচারের হিড়িক। কেউ প্রচারে বেরিয়ে মন্দিরে পুজো দিচ্ছেন, তো কেউ আবার জনসংযোগে স্থানীয়দের বাড়িতে গিয়ে চেখে দেখছেন টাটকা মাছ কিংবা গুগলির ঝোল। আবারও কেউ ভোট প্রচারে বেরিয়ে মিষ্টি বিতরণ করছেন। ঠিক তেমনই বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে বের হন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন সকালে কর্মীদের নিয়ে জনসংযোগ সারেন তিনি। এরই মাঝে বর্ধমান এক নম্বর ব্লকের কুরমুন গ্রামের 300 বছরের পুরনো ঈশ্বরেশ্বর শিব মন্দিরে পুজো দেন তিনি। কুরমুন গ্রামবাসীরা এই মন্দিরকে খুব মান্য করেন, কিন্তু পুজোর মাঝেই ঘটল অঘটন, জানিয়ে বেজায় ক্ষুব্ধ মন্দিরের সেবায়েত থেকে শুরু করে ভক্ত সকলেই। কি এমন ঘটেছিল এদিন যার জন্য দিলীপবাবু মন্দির ছাড়ার পরই জল দিয়ে ধুতে হল সমগ্র মন্দির? তাহলে শুনুন। কুরমুন গ্রামীণ এলাকায় প্রচারের সময় দলীয় কর্মীদের নিয়ে শিব মন্দিরে উপস্থিত হন প্রার্থী। মন্দিরে প্রবেশের আগে সিঁড়ি ছুঁয়ে প্রণাম করেন তিনি, এরপর সোজা প্রবেশ করেন মন্দিরে। প্রবেশের সময় ভোলা মহেশ্বরের নাম অর্থাৎ ঈশ্বরেশ্বর না বলে তিনি ঈশ্বরেশ্বর মাইকি জয় বলে স্লোগান তুলে মন্দিরে প্রবেশ করতে থাকেন। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হন গ্রামবাসী থেকে সেবায়িত সকলেই। মন্দিরটা মন্দির প্রাঙ্গনটা দুবার ধোয়া হয় সারাদিনে, এই টাইমে আমি যে টাইমে ধুয়েছি সেই সময় ধোয়া হয় না, আমাদের লোক আছে আলাদা রাখা আছে, তো এই সময় নানা বিভিন্ন ধরনের লোকজন উঠলো, একটু অপরিষ্কার হয়ে গেল, সেই জন্য একটু মন্দিরটা আমরা জল দিয়ে পরিষ্কার করে দিলাম। মন্দিরটা আমাদের শিবের মন্দির, আমাদের যেটা বহু পুরনো আগেকার, অনেক আগেকার, আমরাও দেখি না, আমরা কি আমাদের বাবা দাদুরাও দেখে না আর কি, আজকে 400 বছর আগেকার পুরানো ঠাকুর এটা, বাবা ঈশ্বরের মন্দির। আমাদের স্লোগান তো বলতে উনি ওইটাই ভুল করেছেন, আমাদের যেটা বাবার নাম ধরে যেটা ডাকা হয়, যেটা বলি হর হর মহাদেব, উনি যেটা বলেছেন যে ঈশ্বর মাই কি জয়, সেটা বলার জন্য ধোয়া ধুই, তারপর আমরা খানিকটা পরিষ্কারও করলাম মন্দিরটা। প্রথমে মন্দিরের গর্ভগৃহে মালা নিয়ে প্রবেশ করতে গেলে দিলীপ ঘোষকে বাধা দেন পুরোহিত, তারপরই এই ঘটনা। এদিন দিলীপবাবু মন্দির ছাড়ার পরই পাইপে করে জল নিয়ে মন্দির পরিষ্কার করেন সেবায়িতরা। প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। পূর্ব বর্ধমান থেকে প্রসূন সামন্তের রিপোর্ট, নিউজ বর্তমান।